ঘুরে দাঁড়াতে শুরু করেছে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম কন্টেইনার জটের পাহাড় ভাঙতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে বন্দর চেয়ারম্যান বলছেন কন্টেইনার ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগলেও ইন্টারনেট সেবা চালু হওয়ায় গতি ফিরেছে কাস্টমসের তাই পণ্য খালাসও হচ্ছে আগের চেয়ে দ্রুত আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট দেশের আমদানি ও রপ্তানির আটানব্বই শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দর দিয়ে তবে বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা তেপ্পান্ন হাজার টিউস হলেও সম্প্রতি দেশ জুড়ে সহিংসতায় কন্টেইনারের পাহাড় জমে যায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় কিছুটা সচল হতে শুরু করেছে আমদানি রপ্তানি বাণিজ্য গতি বেড়েছে কন্টেইনার খালাসেও কন্টেনার জটটা একটা সৃষ্টি হয়েছে এবং এখনও কন্টেনার চাপটা বেশি আছে কাস্টমসের যে শুল্ক সিস্টেম এটা এসআই কোটা বলি আমরা সেটাও কিন্তু ইন্টারনেট না থাকার কারণে ডাউন ছিল আলটিমেটলি তারা ডেলিভারি বা শুল্ক নিতে পারেনি বন্দর ব্যবহারকারীরা বলছেন এখনো সবকিছু পুরোপুরি সচল না হয় কন্টেইনার খালাসে আগ্রহ বাড়ছে না তাদের বন্দরের কার্যক্রম বিশেষ করে জাহাজের কন্টেনার এবং ওঠা এবং নামানো সেইটা কিন্তু তারা কিন্তু মানে চালিয়ে যাচ্ছে পোর্ট একটা খুব অত্যন্ত ইমার্জেন্সি জায়গা এখানে ইন্টারনেট কীভাবে সচল রাখা যায় সবসময়ের জন্য এটা সরকারকে চিন্তা করা উচিত এবং বিআরটি আমার মনে চিন্তা করবে এটা এই আইসিডি মন্ত্রণালয় এটা নিয়ে চিন্তা করবে আমরা সবসময় চাইব কম খরচে মানে কম সময়ের মধ্যে আমাদের মালামালগুলি আমাদের যেন ফ্যাক্টরিতে পৌঁছাইতে পারি ইন্টারনেট চালু হওয়ায় আবারও ডিজিটালাইজড পদ্ধতিতে শুরু হয়েছে কাস্টমসের সকল সেবা কন্টেইনার হ্যান্ডেলিংয়ের আবারও গতি ফিরাতে আমদানি রপ্তানিকারকদের পণ্য খালাশে মনোযোগী হওয়ার আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের যারা এক্সপোর্ট ইমপোর্ট করছেন তাদের প্রতি আমাদের পর্যপক্ষতে বার্তা হচ্ছে যেটা একেবারেই স্বাভাবিক আছে আপনাদের কোনো দৃশ্য কোনো কারণ নেই এখন সড়ক রেলপথটাও নির্বিচ্ছন্ন আছে কাস্টম হাউসে আমরা কম্পিউটার চারটা কম্পিউটার ডেডিকেটেড করেছিস আমদানিকারকের পক্ষে বা রপ্তানিকারকের পক্ষে তাদের এজেন্টগঞ্জ যদি এখানে এসে বিল অফ এন্ট্রি বিল অফ এক্সপোর্ট সাবমিট করতে চান সেই ব্যবস্থাটা আমরা করেছি তবে পণ্যবাহী ট্রাক কাভার ভ্যান চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন ডেস্ক রিপোর্ট নিউজ